পেট্রেখাড়া হয়ে প্রথমটো নির্বাচনত অবতীর্ণ হবলৈ ওলাইছো। পেট্রেৰ হাতখন আজি মোৰ হাতত নাই। দেউতা থকা হলে হয়তো আজি সিংহৰ দৰে মোক নেতৃত্ব দিলেহেঁতেন। নির্বাচনের পূর্বে আজি আবেগিক গৌরব গগৈ, আশীর্বাদের হাতখন বিচারি নির্বাচনী ময়দানত পেটির আবর্তমানত হাহাকার করে উঠিছে গৌরব গগৈ। নমস্কার, আপনাদের চাই আছে প্রাগ নিউজ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান ফেস অফ দ্য ডে। সকলোতে রাজনীতি নহবও পারে। আজি গৌরব গগৈর আবেগিক বার্তায় সকলকে এই কথা ভাবিবলৈ বাধ্য করাইছে। গৌরব গগৈ এক রাজনৈতিক প্রক্রিয়ার মাজেৰে আহি আজির স্থান পাইছেহি, যে প্রক্রিয়াত তেওঁ কাষত পাইছিল পিতৃ তরুণ গগৈক। আর সেইগৰাকী তরুণ গগৈ খুঁড়ি আজি পুত্র গৌরব গগৈ হয়ে পড়িল আবেগিক। হয়, গৌরব গগৈর পিতৃ তরুণ গগৈ, তেওঁ আছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়তো চর্চালৈ বৰ বিশেষক অহা নাছিল গৌরব গগৈ কিংবা তরুণ গগৈর পত্নী ডলি গগৈ। তরুণ গগৈ নিজ ইচ্ছামতেই করে গৈছিল সকলো, নিজ ইচ্ছামতেই পরিচালনা করেছিল রাজ্যখন। আর ইয়াত পরিয়ালৰ একোৱেই হাত নাছিল, বরঞ্চ দুই এজন মন্ত্রীহে তরুণ গগৈক পরিচালনা করেছিল বলে আজিও রাজ্যত সর্বত্রে উত্থাপিত হয় অভিযোগ। সম্পত্তি কিনা, হোটেল কিনা, কোম্পানির মালিক হওয়াত না নাম ওলাইছিল ডলি গগৈর, না নাম ওলাইছিল গৌরব গগৈর। কোনো মন্ত্রীক গৌরব গগৈয়ে নির্দেশনা দিছিল বুঝি আজির তারিখত কব নোৱাৰে কোনেও, কব নোৱাৰে হিমন্ত বিশ্ব শর্মায়ও। তেনে এটা জীবন পার করে আহিছে গৌরব গগৈয়ে। আর আজি নির্বাচনের পূর্বে কিছু আবেগিক হয়ে পড়িল গৌরব গগৈ। গৌরব গগৈ কলে, আজি মই পিতৃহারা হয়ে প্রথমটো নির্বাচনত অবতীর্ণ হবলৈ ওলাইছো। আজি মই পিতৃহারা পিতৃহীন হয়ে নিজের ঘরলৈ আহিছো। পিতৃর হাতখন আজি মোর হাতত নাই। আজি কাষত দেউতা থকা হলে হয়তো তেওঁ সিংহৰ দৰে মোক নেতৃত্ব দিলেহেঁতেন। আৰু পিতৃৰ অনুপস্থিতিত প্ৰথমটো নিৰ্বাচনত যোৰহাটবাসী তথা অসমবাসীকে অভিভাৱক হ'বলৈ আহ্বান আজি গৌৰৱ গগৈ। নিশ্চয় আজিৰ তাৰিখত মোৰ পিতৃ যদি আমালোকৰ মাজত থাকিলেহেঁতেন, সাহসেৰে বাগৰে আমাক এটা এজন সিংহ হিচাপে আমাক নেতৃত্ব দিলেহেঁতেন, মোক আশীৰ্বাদ দিলেহেঁতেন, মোক পৰামৰ্শ দিলেহেঁতেন, মোৰ ভুলবোৰ শুদ্ধ কৰিবলৈ এটা সুবিধা দিলেহেঁতেন। কিন্তু আজি সেই সুযোগটো মই নাপাওঁ, আৰু সেইকাৰণে অসমৰ ৰাইজক আজি মোৰ অভিভাৱক হিচাপে গ্ৰহণ কৰি অসমৰ ৰাইজৰ মূল্যৱান আশীৰ্বাদ বিচাৰিছোঁ মৰমৰ। হয়, নিৰ্বাচনৰ পূৰ্বে পিতৃৰ অভাৱ অনুভৱ কৰি আজি গৌৰৱ গগৈৰ কেইবাটাও আবেগিক বাৰ্তা। বিগত নিৰ্বাচন অৰ্থাৎ 2019ৰ লোকসভা নিৰ্বাচনৰ সময়তো গৌৰৱ গগৈয়ে কাষতে পাইছিল পিতৃৰ সান্নিধ্য, বুটলিছিল পিতৃৰ পৰা ইটো সিটোকৈ ৰাজনৈতিক জ্ঞান, প্ৰতিটো কথাই হয়তো আলোচনা কৰিছিল পিতৃৰ লগত, হয়তো পিতৃয়েও নিৰ্দেশ দিছিল পুত্ৰক। আৰু গৌৰৱ গগৈক ৰাজনৈতিক জ্ঞান দিবৰ বাবে তৰুণ গগৈতকৈ হয়তো বিচক্ষণ ৰাজনীতিবিদ অসমত নাই, কাৰণ অসমৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ লগত দীঘলীয়া সময়জুৰি জড়িত হৈ আছিল তৰুণ গগৈ। তৰুণ গগৈ জানিছিল কলিয়াবৰৰ লোকসকলক, তৰুণ গগৈ জানিছিল কলিয়াবৰ সমষ্টিটো কোচৰৰ পৰা, আৰু সেয়ে গৌৰৱ গগৈক দিছিল প্ৰতিটো নিৰ্দেশ। তেনে পৰিপ্ৰেক্ষিতত পিতৃৰ সান্নিধ্য সেই সময়ত গৌৰৱ গগৈৰ বাবে আছিল অতি বিশেষ। এতিয়াও গৌৰৱ গগৈ সাজু হৈছে 2024ৰ লোকসভা নিৰ্বাচনলৈ। বিভিন্ন ৰাজনৈতিক আক্ৰমণৰ সন্মুখীন হৈছে গৌৰৱ গগৈ। অৱশ্যে গৌৰৱৰ বিৰুদ্ধে নাই কোনো দুৰ্নীতিৰ অভিযোগ, নাই দিল্লীত হোটেল কিনাৰ অভিযোগ, নাই ইটোৰ পাছত সিটোকৈ কোম্পানী কিনাৰ বা কোম্পানীৰ মালিক হোৱাৰ অভিযোগ। বেয়া পোৱা মানুহেও নোৱাৰে গৌৰৱ গগৈৰ অভিযোগ উলিয়াব। এতিয়াও গৌৰৱ গগৈৰ সন্মুখত
বহু প্ৰত্যাহ্বান বারে বারে রাজনৈতিক আক্রমণের সন্মুখীন হয়েছে গৌরব গগৈ। পিতৃ নোহোৱাকৈ কেনেকৈ নির্বাচনত জয়ী হব তাক সাবলৈ অপেক্ষা করে রয়েছে এটা মহল। অবশ্যই দিল্লীত গৌরব গগৈ যে ভূমিকা পালন করেছিল সেইজন গৌরবর লগত তেওঁক সমালোচনা করা সকলের আছে আকাশ পাতাল পার্থক্য। এটা বিবেচনা করিব অসমৰ রাইজে আসলতে গৌরব গগৈক লৈ বর্তমান কি কথা প্রাধান্য পাব লাগিছিল রাজ্যের রাজনীতিত আর প্রাধান্য পাইছে কি? ইফালে পিতৃর বিষয় টানি আনি গৌরবর সন্মুখত প্রতিবন্ধকতার সৃষ্টি করা ব্যস্ত এটা মহল। আসলতে অসমীয়া সমাজ ব্যবস্থাত এনে কথা একেবারে নতুন আর বিধর্মী। প্রয়াত পিতৃর নাম লৈ পুত্রক আক্রমণ করা কেনেকুৱা শালীনতা বলেও প্রশ্ন করেছে আজি বৌদ্ধিক মহলে। তার পাছতো গৌরব গগৈ সাজু হয়েছে যোরহাটৰ বাবে। পরবর্তী সময়ত গৌরবক যোরহাটবাসী হোক বা অসমবাসী হোক কেনেকৈ আদরি লব সেয়া সময়ত হব লক্ষণীয়। পিছে আজি পিতৃক কেন্দ্র করে যে আবেগিক বার্তা গৌরব গগৈ প্রেরণ করেছে এই সন্দর্ভতে রাজ্যত পুনৰ এবাৰ আজি চর্চিত হয়েছে গৌরব গগৈর প্রসঙ্গ। আর এইগারী রাজনীতিবিদক কেন্দ্র করে আজি আমি আগবহালো প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান ফেস অব দ্য ডে। আর আছে খবর পরবর্তী বা বাতরির চাই থাকুক প্রাগ নিউজ ডিজিটেল।